অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল রানা, সহকারী শিক্ষক গণিত, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। আমাদের আজকের বিষয় হচ্ছে তথ্য ও উপাত্ত। তথ্য উপাত্ত থেকে বোর্ড পরীক্ষায় একটি সৃজনশীল ও 3 থেকে 4টি নৈবিত্তিক আসবেই, তাই এই অধ্যায়টিকে হালকাভাবে নেওয়ার আমাদের কোনো সুযোগ নেই। আমরা আমাদের ক্লাসকে সাজিয়েছি একটু আলাদাভাবে। আমরা 3 থেকে 4টি সৃজনশীল করব এবং এই 3 থেকে 4টি সৃজনশীলের মধ্যে আমি চেষ্টা করব তথ্য উপাত্তের সকল বিষয়গুলো নিয়ে আসার জন্য, যাতে বোর্ড পরীক্ষায় বা অন্য যে কোনো পরীক্ষায় তথ্য উপাত্তের থেকে যেই প্রশ্নই হোক তোমরা আনসার করতে পারো। আশা করি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে। আমি প্রথম সৃজনশীল নিয়ে কথা বলতেছি। অষ্টম শ্রেণী 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। এই হচ্ছে নম্বর। পরিসর নির্ণয় করতে বলছে, মধ্যক বের করতে বলছে, শ্রেণী ব্যবধান 10 ধরে গণসংখ্যা সারণী বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে পরিসর নির্ণয় কাজ কমপ্লিট করে ফেলি। পরিসরের সূত্র আশা করি সবার কম বেশি মনে আছে, যে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে 1 যোগ করতে হয়। তাহলে আমরা বলতে পারি যে এখানে আগে সর্বোচ্চ মান বের করে নিই। এখানে সর্বোচ্চ মান সমান এবং সর্বনিম্ন মান সমান, একবার সর্বোচ্চ আরেকবার সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান কত পাওয়া যাচ্ছে এখানে? 98। অপরদিকে সর্বনিম্ন মান কত? 52। আমরা যেহেতু সূত্র আগে পড়িনি, এর জন্য সূত্র লাল কালি দিয়ে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমরা জানি কি পরিসরের সূত্র জানি, পরিসর সমান কি? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। এখন আসো, সর্বোচ্চ মান কত আমাদের এখানে? 98। আমি লিখে দিলাম 98 বিয়োগ সর্বনিম্ন মান 52 যোগ কত? 1। তাহলে বিয়োগ করলে এখানে আসে 46 যোগ 1 47। তাহলে আমাদের প্রথম ক নম্বরের উত্তর পরিসর কত বের হলো? 47। আশা করি এটা বুঝতে তার কারো তেমন কোনো সমস্যা হয়নি। এইবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল মধ্য। এখন মধ্য বের করার সূত্র যদি কেউ জেনে পড়ে থাকো তাহলে তো সে জানবে। মধ্যক বের করার সূত্র আসলে 2টি। যদি উপাত্ত সংখ্যা জোড় হয় তাহলে 1 সূত্র, যদি উপাত্ত সংখ্যা বিজোড় হয় তাহলে 1 সূত্র। যেহেতু এখানে উপাত্ত সংখ্যা 30, তার মানে জোড়ের সূত্র কাজ করবে। তাহলে আমরা শুধু জোড়ের সূত্র নিয়ে কাজ করব, আবার পরবর্তীতে সৃজনশীলে যখন বিজোড় সংখ্যা আসবে তখন বিজোড়ের সূত্র নিয়ে কাজ করব। আশা করি কথাটা বুঝতে পারছো। আমি যেই প্রশ্ন করতেছি সেই সূত্র নিয়ে শুধু আলোচনা করতে চাচ্ছি। এখন আরেকটা ব্যাপার, মধ্যক বের করার জন্য তোমার ফার্স্টেই যা করতে হবে সেটা হচ্ছে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অথবা অধঃক্রমে সাজাতে হবে। মানের ঊর্ধ্বক্রমে বা অধঃক্রমে সাজাতে হবে। তাহলে আসো আগে আমরা এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে ফেলি। উপাত্তগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি, অর্থাৎ ছোট থেকে বড়তে সাজিয়েছি। এবং এখানে উপাত্ত সংখ্যা কত? 30, যা কি একটি জোড় সংখ্যা। এখন আসো আমরা মধ্যকের সূত্র জানি। যখন উপাত্ত সংখ্যা জোড়, n/2 ও n/2 যোগ 1 তম পদের সমষ্টি, বা n/2 ও n/2 যোগ 1 তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2। এখন আসো n/2, n বলতে আসলে কত? n হচ্ছে আমাদের উপাত্ত সংখ্যা 30। তাহলে আমরা বলতে পারি 30/2 ও 30/2 যোগ 1 তম পদের সমষ্টি। এখন আসো 30/2 মানে আসলে কত? 15 ও 15 যোগ 1 16, 15 ও 16 তম পদের সমষ্টি
বাই টু। এখন 15 ও 16তম পদের সমষ্টি আমরা বের করব। তাহলে আমরা তো আগেই সাজিয়েছিলাম, 15 নম্বর পদ হচ্ছে আমাদের 77 আর 16 নম্বর পদ হচ্ছে 79। তাহলে এই দুইটা যোগ করে দেব, 77 যোগ 79 ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে। 77 যোগ 79 15 নম্বর পদ। অনেকে ভুল করে কি দেখবা, যে এইখানে 15 ও 16তম পদের সমষ্টি দেখছে, এইখানে ওরা লেখে তম পদের সমষ্টি, এটা কিন্তু ভুল। তুমি তম পদ বলতে তো 15তম পদ 77, 16তম পদ 79 বসিয়ে দিয়েছ। এখন এই দুইটা যদি যোগ করি আমরা ক্যালকুলেটরে, তাহলে কত পাই দেখো, ক্যালকুলেটরে যোগ করলে আমরা পাচ্ছি 156/2। আচ্ছা আমি এই পাশে করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যোগ করলে আমরা পাচ্ছি 156 ভাগ হচ্ছে 2। তাহলে 156কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তুমি পাচ্ছ কত, 78। তাহলে আমাদের উত্তর বের হলো মধ্য কত, 78। আশা করি মধ্য জোড় সংখ্যার ক্ষেত্রে নির্ণয় করতে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। এবার আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসি। আমাদের 3 নম্বর প্রশ্ন ছিল যে আগে গণসংখ্যার সারণী তৈরি করতে হবে, তারপর বের করতে হবে হচ্ছে আমাদের উপাত্ত। এবার দেখি গ নাম্বার বের করার জন্য ক হতে আমরা পরিসরের মান কত পেয়েছিলাম, 47, আর আমাদের শ্রেণী ব্যক্তি ধরতে বলেছে 10। তাহলে শ্রেণী ব্যক্তি যদি 10 ধরতে বলে থাকে, আমরা শ্রেণী সংখ্যা বের করবো পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করে। তাহলে এখানে 4.7, কিন্তু মনে রাখবা শ্রেণী সংখ্যা কখনোই কি হয় না, কখনোই ভগ্নাংশে আসবে না। তাহলে কাছাকাছি যেই পূর্ণ সংখ্যা আছে, যেমন 4.7 এর কাছাকাছি পূর্ণ সংখ্যা 5, এই জন্য আমরা কি নিয়ে নিয়েছি, 5 নিয়ে নিয়েছি। এরপর আসো আমাদের যে সারণী, সেই সারণীটা আমরা তৈরি করেছি। যদি তোমাকে উপাত্ত বিন্যস্ত অবস্থায় থাকে তাহলে তো সারণীর জন্য 4টা ঘর করলেই হবে, ট্যালি চিহ্ন লাগবে না, কিন্তু যেহেতু অবিন্যস্ত অবস্থায় ছিল এর জন্য আমরা ট্যালি চিহ্ন সহ কাজ করেছি। এবং ট্যালি চিহ্নতে কিভাবে ব্যবহার করতে হয় এটা আশা করি সবাই জানো, এই জন্য আমি নিজে নিজেই কাজ করে ফেলেছি। এরপরও যদি কারো কোনো প্রবলেম হয় তোমাদের বই খুব সুন্দর করে বোঝানো আছে, তোমরা ওইখান থেকে একটু হেল্প নিয়ে নিবে। এখন প্রথম কথা হচ্ছে আমার এখানে শ্রেণী মধ্যমান লাগবে। শ্রেণী মধ্যমান গুলো আমরা কিভাবে বের করবো, শ্রেণী মধ্যমান বের করার সিস্টেম হচ্ছে প্রথম আর শেষ মানে নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করো, তার মানে 51 যোগ 60 ভাগ করো কত দিয়ে, 2 দিয়ে, 55.5। তাহলে এখানে আমার আসতেছে হচ্ছে 55.5। এখন তুমি কি প্রত্যেকবার এমন করে ভাগ করবা এবং 2 দিয়ে করবা, তুমি একটু স্মার্টলি চিন্তা করো যে আরো সহজে কিভাবে করা যায়। তুমি দেখো এখানে শ্রেণী ব্যবধান কত, 10 ধরাই ছিল শ্রেণী ব্যবধান, তাহলে তুমি যদি 10 করে বাড়াও তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে, আলটিমেটলি একই রেজাল্ট আসবে। তাহলে আমরা কত পাবো, 65.5, 75.5, 85.5, 95.5। আমি আবার বলছি কিভাবে বের করতে হয় শ্রেণী মধ্যমান, তুমি নিম্ন সীমা আর উচ্চ সীমা এই দুই সীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, যেইটা পাবা প্রথম, যা পাবা প্রথম শ্রেণী মধ্যমান আমি কত পেয়েছি, 55.5। এরপর তুমি শ্রেণী ব্যবধান যত ধরেছিলে তত শুধু যোগ করে যাও, তো আমি 10 ধরেছিলাম 10 যোগ করে গেছি, ট্যালি চিহ্ন আমার কমপ্লিট, গণসংখ্যা কমপ্লিট। আমার লাস্ট ওয়ান হচ্ছে FIXI, FIXI মানে হচ্ছে এই 55.5কে 5 দিয়ে গুণ করবা, 65.5কে 5 দিয়ে গুণ করে এই শীটে এই ছকে আমরা বসায় ফেলবো। আমরা আগে এই কাজটা শেষ করি, দেখি কি পাওয়া যায়। তাহলে দেখো আমরা শ্রেণী মধ্যমান XI এবং গণসংখ্যা FI প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক শ্রেণীর ক্ষেত্রে গুণ করেছি, এবং শেষে আমাদের গণসংখ্যা যেহেতু 30 ছিল 30 লিখে দিয়েছি। গণসংখ্যা মানে হচ্ছে এখানে আসলে n এর মান,
আর আমাদের সামিশন, এই চিহ্নটার নাম হচ্ছে সামিশন, এর মানে হচ্ছে যোগফল, মানে এই সবগুলোর যোগফলকে বলা হয় সামিশন অফ এ বাই এক্স আই, সেটা আমরা পেয়েছি হচ্ছে 2325। এখন আমরা যদি সূত্রটা লিখি, গাণিতিক গড়ের সূত্র, যে সূত্র আমরা জানি, আমি এই পাশেই করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমরা জানি সুতরাং নির্ণেয় গাণিতিক গড় গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়, এক্স বার সমান হচ্ছে সামিশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। এখন আমরা যদি মান বসিয়ে দেই তাহলে কত পাই, দেখো সামিশন অফ এফ আই এক্স আই এর মান ছিল এত এবং 30। এইবার তুমি ক্যালকুলেটারে যদি ভাগ করে দাও তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব, 23 25 ভাগ হচ্ছে 30, 77.5। তাহলে আমাদের উত্তর আসতে আসতে কত, 77.5। তাহলে উত্তর গাণিতিক গড় হচ্ছে 77.5। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা আমাদের দ্বিতীয় সৃজনশীলে চলে যাব। আমরা আমাদের দ্বিতীয় সৃজনশীলে চলে আসছি। একটি কারখানার 50 জন শ্রমিকের প্রতি ঘন্টায় মজুরির গণসংখ্যা সারণী দেওয়া হলো, প্রতি ঘন্টায় মজুরি 56 থেকে 60 দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। প্রথম প্রশ্ন, প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, দ্বিতীয় সারণী থেকে গড় নির্ণয় করো, তৃতীয় হচ্ছে উপাত্তের আয়ত লেখো অঙ্কন করো। আচ্ছা এখন আমরা একটি একটি করে শেষ করি। প্রচুরক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণী কি মনে রাখবে, উপাত্তে যেই উপাত্তের মান সবচেয়ে বেশি বা যেই উপাত্তের গণসংখ্যা সবচেয়ে বেশি তাই হচ্ছে প্রচুরক, যেমন ক নম্বরে আমরা বলতে পারি এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা কোন শ্রেণীর, 20, 60 থেকে 70। তাহলে আমরা লিখতে পারি এখানে সর্বোচ্চ গণসংখ্যা, এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত, 20, যা কোথায় অবস্থিত, 66 থেকে 70 শ্রেণীতে অবস্থিত, সুতরাং প্রচুরক শ্রেণী, তাই প্রচুরক শ্রেণী কত হবে, প্রচুরক শ্রেণী হবে 66 থেকে 70। কিন্তু আমাদের কোয়েশ্চেন করছে যে প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করতে, তাহলে সুতরাং প্রচুরক শ্রেণীর মধ্যমান কি হবে, মধ্যমান আমরা শ্রেণী মধ্যমান যেভাবে বের করলাম করে ক্ষেত্রে ওই রকমই, 66 প্রথম যোগ 70 একে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে, যত হয় ততই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি একবারে করে দিলাম, আমাদের অ্যান্সার হচ্ছে এইখানে 68। তাহলে উত্তর কত, প্রচুরক শ্রেণীর মধ্যমান হচ্ছে 68। আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল এখানে সারণী হতে গাণিতিক গড় নির্ণয় করো। গাণিতিক গড় আমরা প্রথম সৃজনশীলে করে এসেছি, ওইখানে টেলিচিহ্ন ছিল, এইখানে টেলিচিহ্ন নাই, শুধুমাত্র এতটুকু তফাত, বরং কাজ তোমাদের জন্য আর ইজি হয়ে গেছে। কারণ হচ্ছে ওইখানে তুমি অবিচ্ছিন্ন, সরি, ওইখানে তোমার অবিন্যস্ত অবস্থায় ছিল উপাত্তগুলো, কিন্তু এইখানে উপাত্তগুলো অবিন্যস্ত অবস্থায় নেই, বিন্যস্ত অবস্থায় আছে এবং গণসংখ্যা দিয়ে আছে। সো আশা করি খ নম্বর কোয়েশ্চেন আমি যদি অ্যান্সার নাও করে দিই তোমরা পারবা, একটু চেষ্টা করো ইনশাল্লাহ পেরে যাবা। এরপর আমি আসবো গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্ন আমাদের ছিল আয়ত লেখ অঙ্কন। দেখো গ নম্বর আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী,
শ্রেণী ব্যবধান গণসংখ্যা দুইটাই প্রশ্নে দেওয়া ছিল আমাদের, অতিরিক্ত বের করতে হবে এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমার বিষয়টা আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, এখানে 60 থেকে 60 পর্যন্ত শেষ, এখানে 61 থেকে শুরু, 65 শেষ, 66 শুরু। অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় আমার কাজটা করতে হবে এইখানে যা শেষ হবে এখানে তা থেকেই শুরু, যা শেষ তা থেকে শুরু, যা শেষ তার থেকে শুরু। এটা করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমরা নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করব আর উচ্চ সীমা থেকে, উচ্চ সীমার সাথে 0.5 যোগ করব। যেমন 56.56 থেকে তুমি যদি 0.5 বিয়োগ করো তাহলে হবে 55.5, আর 60-এর সাথে 0.5 যোগ করলে 60.5। আবার 61 থেকে যদি বিয়োগ করো 0.5 তাহলে 60.5, আর 65-এর সাথে যোগ করলে হচ্ছে 65.5। এরপর আসো 66 থেকে বিয়োগ করলে হচ্ছে 65.5, আর এখানে হচ্ছে 70.5, এখানে থাকছে তোমার 70.5, এখানে হচ্ছে 75.5, 75.5, এখান থেকে তুমি 580.5। দেখো আমরা যা করতে চেয়েছিলাম তা করতে পেরেছি, যেখানে শেষ সেখান থেকে শুরু, যেখানে শেষ সেখান থেকে শুরু, শেষ শুরু একই। মনে রাখবে যে আয়তরেখা অঙ্কনের জন্য অবশ্যই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা প্রয়োজন। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কি? কোনো একটি শ্রেণী যেই জায়গায় শেষ হয়েছে অন্য শ্রেণী ঠিক একই জায়গায় থেকে শুরু হতে হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নে দেখা যায় যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা পড়ে দেয়া থাকে, তখন কিন্তু ভুলে আবার এই নিয়ম তোমরা অ্যাপ্লাই করবে না, তাহলে হিতে বিপরীত হবে। যখন শুধুমাত্র অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করা থাকবে না, তখন আমরা নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করে এবং উচ্চ সীমার সাথে 0.5 যোগ করে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করব। এখন আমরা একটু গ্রাফ অঙ্কন করার চেষ্টা করব। আমি তোমাদের গ্রাফের আদলেই একটি গ্রাফ অঙ্কন করার চেষ্টা করেছি। দেখো এই বরাবর থাকবে আমাদের শ্রেণীর অবিচ্ছিন্ন সীমা, আর এই বরাবর থাকবে হচ্ছে গণসংখ্যা। আমরা এক ঘরকে এক একক ধরেছি, এক্স অক্ষ বরাবর এক ঘর এক একক, ওয়াই অক্ষ বরাবর এক ঘর এক একক। দেখো এই শ্রেণী ব্যবধান এখন আমার প্রয়োজন নেই, আমার আছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। অবিচ্ছিন্ন কত? 55.5 থেকে শুরু, এর 5 কর পর 60.5, 65.5, 70.5, 75.5, 80.5। অপরপক্ষে গণসংখ্যা 5, 10, 15, 20 করে আমি সুন্দর করে লিখে দিয়েছি। এখন আসো আমরা যদি এই গ্রাফটাকে কমপ্লিট করতে চাই তাহলে কি করব। এখন আমাদের যেই কাজ হবে তা হচ্ছে বিন্দুগুলো আইডেন্টিফাই করা। যেমন 55 থেকে 65 এখানে গণসংখ্যা কত? 7। তাইলে এই বরাবর তুমি উপরে যাও, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। দেখো আমি বিন্দুগুলো একটু মার্ক করে রাখছি তোমাদের সুবিধার্থে। এরপর 60 থেকে 65, 60.5 থেকে 65.5 হচ্ছে 10, উপরে চলে যাও, এই ঘর বরাবর 10, এটা হচ্ছে 10। এরপর 65.5 থেকে আমাদের মান হচ্ছে কত? 70.5, এই ঘরটা হচ্ছে আমাদের কত? 20। তাহলে আমি এই যে 20 মানে সর্বোচ্চ পিক পয়েন্টে হচ্ছে 65.5 থেকে এই বিন্দুগুলো আমি নিয়ে নিচ্ছি। এরপর 70.5 থেকে 75.5-এর জন্য আমার দরকার হচ্ছে 8। তাহলে গণসংখ্যা এখানে 1, 2, 5, এই যে 8, এবং লাস্ট ওয়ান হচ্ছে আমার 5, এই হচ্ছে আমার 5। এই বিন্দুগুলো যদি তুমি এভাবে নিয়ে কাজ করো তাহলে আমার মনে হয় গ্রাফ করতে তোমার সময় অনেক কম লাগবে, নয়তো অনেক স্টুডেন্ট গ্রাফে অনেক সময় নষ্ট করে ফেলে। এখন আমি যা করব তা শুধু একটা স্কেল দিয়ে শুধু এগুলোকে যোগ করে দিব। দেখো বিন্দুগুলো যোগ করে দেওয়াতে আমার কাজ মোটামুটি শেষ। আমি কি করেছি, জাস্ট প্রত্যেকটা বিন্দু যোগ করে আয়তরেখার মতো করছি। এরপর অনেকে এটাকে রং করে দেয় বা গাঢ় করে দেয়, ডিপ করে দেয়, তোমার ইচ্ছা। তুমি ইচ্ছে করলে ডিপ করেও দিতে পারো, না করেও দিতে পারো,
কোনো সমস্যা নেই, এর জন্য তোমাকে মার্কস কাটবে না। কিন্তু তোমার মূল বিষয় হচ্ছে তোমার গ্রাফটা ঠিক থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আয়তলেখের জন্য কিছু লেখা প্রয়োজন। লেখা নিয়ে এত বেশি মাথা ঘামানোর দরকার নেই, তুমি জাস্ট যা পড়েছো সেই কাজটা যদি নিজের ভাষায় লিখতে পারো তাহলে আমার মনে হয় কাজ হয়ে যাবে। যেমন আমরা প্রথমে কি করেছিলাম তোমাদের কি মনে আছে? আমরা এক্স অক্ষ বরাবর এক ঘরকে এক একক এবং ওয়াই অক্ষ বরাবর এক ঘরকে এক একক ধরে কাজ করেছি। তাহলে এই কথাটাই লিখবা, এক্স অক্ষ বরাবর এক ঘরকে এক একক এবং ওয়াই অক্ষ বরাবর এক এক ঘরকে এক একক ধরে এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নিই। এরপর আমরা আয়তলেখ অঙ্কন করি। আরেকটা ব্যাপার আমরা কি করব, দেখো এইটা যদি আমাদের মূল বিন্দু শূন্য থাকে, এইখান থেকে এই পর্যন্ত এই ভাঙা চিহ্ন দিয়ে দিব। কারণ হচ্ছে তুমি দেখো আমার এখানে শূন্য থেকে শুরু, কিন্তু এখানে কত 55.5, মাঝের মানগুলো কি নাই? মাঝের মানগুলো অবশ্যই আছে, কিন্তু আমার প্রয়োজন হয়নি বিধায় আমি লিখি নাই। তাহলে তোমরা এই কথাটাও বর্ণনার মধ্যে লিখে দেবা যে শূন্য থেকে 55.5 পর্যন্ত মানগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই গেল আমাদের গ্রাফের ব্যবহার। আমি চেষ্টা করব পরবর্তীতে আরো একটি বা দুইটি সৃজনশীলের মাধ্যমে আরো কিছু ব্যাপার যেমন পাই চিত্র এগুলো শেষ করে দিতে। আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। যেহেতু এটা অনলাইন ক্লাস, রেকর্ডিং করা ক্লাস, এর মধ্যে আমি তো একা একা হিসাব করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয় এর জন্য তোমরা যেই কাজটা করবা সেটা হচ্ছে তোমরা আবার ক্যালকুলেটর দিয়ে প্রত্যেকটা হিসাব নিজে করবা। যদি ভুল হয় তাহলে মনে করবা যে স্যার ভুল করেছে, আমি ঠিক করে নিই, আর যদি ঠিক হয় তাহলে এটা ভালোই, তোমরা বুঝে গেলা, কিন্তু অঙ্কটা অবশ্যই নিজে করবা। ভালো থাকো, ইনশাল্লাহ আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। চিত্রের লেখাগুলো যাতে ভালোভাবে বুঝো এই জন্য গ্রাফটা একটু সামনে ধরে নিলাম, দেখো বোঝা যায় কিনা।